হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সুজিত, SKS বেঙ্গলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত ইতিবৃত্তি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহিষী দেবেন্দ্রনাথ আর তার মাতার নাম হলো সারদা দেবী। মাত্র 12 বছর বয়সেই রবীন্দ্রনাথ পৃথ্বীরাজ পরাজয় নামে একটি নাটক রচনা করেন আর 13 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ পায় অভিলাষ নামে একটি সুন্দর কবিতা। এছাড়াও কবি কাহিনী, বনফুল, বগ্নহৃদয়, মানুসিংহ এবং ঠাকুরের পদ্মাবলী প্রভৃতি পরিণত গ্রন্থসমূহ তিনি কিশোর বয়সেই লিখে ফেলেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পদাচারণা করেননি। উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, সঙ্গীত, বিচিত্র ধরনের প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রভৃতি সর্বক্ষেত্রে তার বিস্ময়কর প্রতিভা বিশ্বকে মুগ্ধ করেছে। 1913 খ্রিস্টাব্দের গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার পুরস্কৃত হন। 4 খণ্ডে সমাপ্ত গল্পগুচ্ছ, এর অসংখ্য গল্প, গীতিবিধানের সহস্রাধিক সঙ্গীত, অসংখ্য কাব্যগ্রন্থ ও প্রবন্ধ গ্রন্থ, অনেকগুলি উপন্যাস যেমন চোখের বালি, গুড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে ও নাটকের মধ্যে রাজা, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদির মধ্যে তিনি অমর হয়ে আছেন দেশবাসী ও বিশ্ববাসীর অন্তরে। সম্পাদক হিসেবেও তার দক্ষতা বিস্ময়কর। 1898 খ্রিস্টাব্দে ভারতী, 1901 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন ও 1911 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকায় সম্পাদনাও করেন তিনি। সাহিত্যক্ষেত্রে বহুমুখী প্রতিভার উজ্জ্বলতম এই মানুষটি মস্ত বড় দেশ সেবকও ছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য তিনি রাখিবন্ধন উৎসব পালন করেন। 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নিজস্ব শান্তিপ্রিয় স্বদেশবাসীর উপর ও জেনারেল ডায়ারের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজ প্রদত্ত বিশেষ সম্মান নাইট উপাধি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের এক মিলনকেন্দ্র গড়ে তুলেন তিনি শান্তিনিকেতনে। তার রচিত 2টি গান জনগণ মনোধিনায়ক আর আমার সোনার বাংলা, ভারতবর্ষ ও বাংলাদেশ এই 2 দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। উপাধিও তিনি কম পাননি। 1913 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়, 1935 খ্রিস্টাব্দে হিন্দু বিশ্ববিদ্যালয় আর 1934 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1940 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধিতে সম্মানিত করে। 1942 খ্রিস্টাব্দে চীন দেশের বজ্রপ্রপাত, 1931 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ কবি সার্বভৌম, 1939 ও 1941 পুরী ও ত্রিপুরা রাজ্যের রাজা রবীন্দ্রনাথকে পরমগুরু ও ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন। 1932 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে রামতনু লাহিড়ি অধ্যাপক পদে সম্মানিত করে। 1941 খ্রিস্টাব্দের 7ই অগস্ট এই মহামানবের শারীরিক মৃত্যুই ঘটেছে মাত্র। আসলে তিনি তার বিবিধ সৃষ্টি সম্ভারের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রতিক্ষণ জীবিত আছেন। তো বন্ধু, কেমন লাগলো আমার আজকের আয়োজন? যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আবার কথা হবে অন্য কোনো নতুন আয়োজন নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।